আসসালামু আলাইকুম। সিক্স এর ছাত্র, তোমাদের আজকে জেনারেল সায়েন্সের ক্লাস। দেখো, তোমাদের যে সারপ্রাইজ টেস্ট হয়ে গেছে, মোটামুটি খাতা দেখা হয়ে গেছে, কিন্তু তোমাদের খাতা সময় মতো অনেকেরই পৌঁছায়নি, একটু দেরিতেও পৌঁছেছে। যাক, অত দেরি করলে হবে না, আর একটা মাত্র পেজ ব্যবহার করতে হবে, একাধিক পেজ ব্যবহার করা যাবে না। আজকে বলে দিলাম, আবার বলে দেবো পরে। যাক, আমরা যেটা পড়াবো সেই চ্যাপ্টারটা সেকেন্ড চ্যাপ্টার, আমাদের চারপাশের ঘটনা সমূহ। এই সেকেন্ড চ্যাপ্টার বলেছিলাম আগের ক্লাসে, আবার পুনরায় এই ক্লাসটা শুরু করছি। আমাদের চারপাশের যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা সমূহ, কিছু কিছু ঘটনা আছে খুব তাড়াতাড়ি ঘটে যায়, কিছু কিছু ঘটনা আছে খুব দেরিতে ঘটে, কিছু ঘটনা আছে ঘটে যাওয়ার পর আবার সেটা আগের অবস্থায় ফিরে আসে, আবার কিছু কিছু ঘটনা আছে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, আবার কিছু ঘটনা বারবার ঘটতে থাকে, কিছু ঘটনা বারবার ঘটে না, অনিয়মিত ঘটে, আর কিছু স্থায়ীভাবে ঘটে যায় যেটাকে আর কোনোভাবে ফিরতে পারি না। সেই সব ঘটনাগুলো আমরা পড়াবো। তাহলে যে ঘটনাগুলো একবার ঘটে গেলে পুনরায় সেই ঘটনা আর ফিরে পাওয়া যায় না, সেই ঘটনাকে বলা একমুখী ঘটনা, সেই ঘটনাটাকে বলা একমুখী ঘটনা। যেমন চাল থেকে ভাত তৈরি করা, এটা হচ্ছে একমুখী ঘটনা, কিন্তু ভাতকে পুনরায় চালে পরিণত করা যাবে না। আর যে ঘটনা ঘটলে সেটাকে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় সেটাকে বলা হবে উভমুখী ঘটনা। যেমন কঠিন মোম তাকে গলিয়ে তরল করা হলো, আবার সেটাকে ঠান্ডা করলে আবার কঠিন মোমে পরিণত করা যায়। তাহলে একমুখী ঘটনা উভমুখী ঘটনা সম্পর্কে বলা হলো। পর্যাবৃত্ত ঘটনা অপর্যাবৃত্ত ঘটনা, যে ঘটনা প্রায়ই ঘটে, একটা নির্দিষ্ট সময় অন্তর ঘটে, সেগুলো হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা। আর যে ঘটনাগুলো নির্দিষ্ট সময় অন্তর ঘটে না, সেগুলো হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা। তাহলে পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত, যেমন প্রতিদিনই দিন থেকে রাত, আবার রাত থেকে দিন হয়, এগুলো পর্যাবৃত্তটা নিয়ে নির্দিষ্ট সময় হয় পর্যাবৃত্ত ঘটনা। অপর্যাবৃত্ত ঘটনা ভূমিকম্প একটা অপর্যাবৃত্ত ঘটনা। কখন, আজ যদি হয়তো কোনো জায়গায় ভূমিকম্প হলো, আবার কবে হবে তার কোনো নির্দিষ্ট সময় নেই, এগুলো হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা। আবার লিপিয়ার একটা নির্দিষ্ট সময় ধরে হয়, এগুলো হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা। তাহলে পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত, আবার কিছু ঘটনা আছে প্রকৃতি থেকে আপনা আপনি ঘটে, আবার কিছু কিছু ঘটনা আছে মানুষ সৃষ্টি করে। সেইগুলো, যে ঘটনাগুলো প্রকৃতির আপনা আপনি ঘটে থাকে সেগুলো প্রাকৃতিক ঘটনা বলা হয়। যেমন দাবানল বনের অগ্নিসংযোগ, যেটা দাবানল সেটা প্রকৃতির খেয়ালে গাছে গাছে ঘর্ষণে দাবানলের ঘটে থাকে, সেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা। ভূমিকম্পটা প্রাকৃতিক ঘটনা ধরা যেতে পারে। আর আমরা বলতে পারি কাগজ পোড়ানো, এগুলো মানুষের ঘটনা। গাছ কাটা মানুষের ঘটনা, এগুলো মনুষ্যসৃষ্ট ঘটনা, গাছ রোপণ করা মনুষ্যসৃষ্ট ঘটনা। তারপরে অভিপ্রেত অনভিপ্রেত ঘটনা, অভিপ্রেত কোনগুলো, যে ঘটনাগুলো, হ্যাঁ, নিজের একটা নির্দিষ্ট নিয়মে ঘটতে থাকে সেগুলো হচ্ছে অভিপ্রেত, আর যেগুলো নিয়মে ঘটে না সেগুলো অনভিপ্রেত। যেমন ফুল থেকে কুড়ি অভিপ্রেত ঘটনা, ফুল থেকে কুড়ি, এই কুড়ি থেকে ফুল, সেগুলো অভিপ্রেত। আর তারপরে ফল থেকে বীজ, এগুলো অভিপ্রেত। আর অনভিপ্রেত ঘটনা কোনগুলো, যে ঘটনাগুলো, হ্যাঁ, নিজের ইচ্ছা বা খেয়াল খুশি মতো ঘটে না সেগুলো অনভিপ্রেত ঘটনা। কাগজকে পোড়ানো হলো, এগুলো নিজের ইচ্ছা মানুষের খেয়াল খুশি মতো।
কলকারখানা থেকে ধোঁয়া নির্গত। এটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। তারপরে এগুলো মানুষের সৃষ্ট ঘটনা, পুকুরে জলে জামা কাপড়, কাঁচা বাসন মাজা, এগুলো হচ্ছে সমস্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত। কিন্তু এগুলো অভিপ্রেত নয়, প্রাকৃতিক ঘটনা, এগুলো মনুষ্য সৃষ্ট ঘটনা। এবার আমরা আসব, তাহলে আমরা যেগুলো পড়লাম আজকে, এক নম্বর আমরা পড়েছি যে একমুখী ও উভমুখী। দু নম্বর পড়লাম পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা। তিন নম্বর পড়লাম দ্রুত ঘটনা ও মন্থর ঘটনা। প্রাকৃতিক ঘটনা ও মানুষের দ্বারা সৃষ্ট ঘটনা। অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা। অভিপ্রেত অনভিপ্রেত ঘটনা এবার আমরা আসব ভৌত ও রাসায়নিক পরিবর্তন। দেখো, দ্রুত ঘটনা, মন্থর ঘটনা। দ্রুত ঘটনা, যে ঘটনা ঘটতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ঘটে, সেগুলো হচ্ছে দ্রুত ঘটনা। আর মন্থর ঘটনা, যে ঘটনা ঘটতে গেলে খুব সময় নেয় এবং ধীরে ধীরে ঘটে, সেগুলো হচ্ছে মন্থর ঘটনা। যেমন আমরা বলতে পারি যে ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বা ধান উৎপাদন, ধান উৎপন্ন, ধান থেকে প্রথমে ধান গাছ রোপণ করা হয়, তা থেকে ধানের ফুল সৃষ্টি হয়, তা থেকে ফুল থেকে ধান হয়, ধান পাকলে তাকে কেটে ঝেড়ে মেরে ধান বার করে নেওয়া হয়, সেই ধানকে থেকে চাল বার করা হয়, সেগুলো চাল থেকে আবার ভাত তৈরি করা হয়, তাহলে চাল থেকে ভাত, এটা একটা মন্থর ঘটনা, বলো, একটা মন্থর ঘটনা। তারপরে আমরা দ্রুত ঘটনা একটা উদাহরণ দিতে পারি। দ্রুত ঘটনা কি, ধরো জলের মধ্যে আমরা যদি, দ্রুত ঘটনা জলের মধ্যে যদি আমরা চুন যোগ করা হয়, দ্রুত ফুটতে শুরু করবে, জল ফুটে পলিথিন উৎপন্ন হবে, এটা হচ্ছে দ্রুত ঘটনা, পলিথিন উৎপন্ন, এটা খুব তাড়াতাড়ি ঘটে, দ্রুত ঘটনা। তারপরে আতসবাজিতে আগুন ধরানো, এটাও খুব দ্রুত ঘটে, এগুলো হচ্ছে দ্রুত ঘটনা। প্রাকৃতিক ঘটনা, মনুষ্য সৃষ্ট ঘটনা, অভিপ্রেত অনভিপ্রেত। এবার আমরা আসবো রাসায়নিক
ও বহুত পরিবর্তন।